সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। নিজেদের বেলায় ছড়ো আনা, অন্যের বেলায় একা নাও না। এইটা কিন্তু দেখুন, আপনারাই চিন্তা করুন, আমার নেতা কোন সময় সাধারণ মানুষের কথা বলে, সে কিন্তু অন্যদের কথা বলে না, সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের দুঃখের কথা বলে। কিন্তু আপনাদের হচ্ছে একটি কথা বলি, গত উপজেলা নির্বাচনে আমি আমার নেতার কথায় নৌকার প্রতি, জমিনেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমি মনোনয়ন প্রত্যাহার করলাম, আমি নৌকার পক্ষে কাজ করলাম। তাদের যে কফ নামে একটি কমিটি করেছে, সেখানে আমার একটি সদস্য রাখা হয়নি। যে নৌকার বিরুদ্ধে যে দুজন কেন্দ্রে বিদ্রোহী ছিল, আর সেই বিদ্রোহীদেরকে তিনি বলে এত বড় নেতা, সেই বিদ্রোহীদেরকে তিনি সদস্য করেছে। আপনাদের কাছেই বিচার দিলাম, আপনারাই বুঝেন যে সে কত বড় নেতা। সে এই ধরনের কাজ করে কেন করে, তাকে অবশ্যই শ্রদ্ধা করব। সে জেলা সভাপতি, তাকে সে শ্রদ্ধা করব আমরা, এটা সঠিক। যদি সে সঠিক কাজ করে, আমার নেতা দেখে দেখবেন কোন জায়গায় কোন ভুল করেছে এমন একটি প্রমাণ দেন, আমরা রাজনীতি ছেড়ে দেব। কিন্তু আপনারা প্রতিটি জায়গায় জায়গায় ভুল করছেন, এই ধরনের কাজ আর করেন না। আপনারা আওয়ামী লীগের সঠিক নেতৃত্বে আসুন, এই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।